আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস সাবরি ওয়াস সালাহ, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ওয়াকালা সুবহানাহু ওয়া তাআলা, وأقيموا الصلاة وآتوا الزكاة وأقرضوا الله قرضا حسنا. وقال النبي صلى الله عليه وسلم: الصلاة مفتاح الجنة. وقال النبي صلى الله عليه وسلم: ما من عبد مؤمن يذنب ذنبا فيتوضأ فيحسن الطهور ثم يصلي ركعتين فيستغفر الله إلا غفر الله له. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد حتى ترضى وصل على محمد بعد الرضا وصل على محمد أبدا أبدا. اللهم صل على جميع الملائكة والمرسلين فارحم عبادك المؤمنين من أهل السماوات والأرضين واختم لنا بخير وافتح لنا بخير وبارك لنا في القرآن العظيم. اللهم صل صلاة كاملة وسلم سلاما تاما على سيدنا محمد الذي تنحل به العقد وتنفرج به الكرب وتقضى به الحوائج وتنال به الرغائب وحسن الخواتم ويستسقى الغمام بوجهه الكريم وعلى آله وصحبه في كل لمحة ونفس بعدد كل معلوم لك. مهان رب العالمين الشكريا داي كورشي নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদ ও সালাম প্রেরণ করছি। মোবারকবাদ জানাই আমার ভাই এবং বোনেরা যারা এই মুহূর্তে আইওন টিভির মাধ্যমে বেসিক নলেজ অফ ইসলাম প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন, টেলিভিশনের মাধ্যমে, ফেসবুক অনলাইনের মাধ্যমে, যে যেখান থেকে বসে প্রোগ্রাম দেখতেছেন, লন্ডন স্টুডিও থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আমার ভাই এবং বোনেরা, লাস্ট সানডে প্রশ্নের জবাব দিতে পারি নাই, কথা অসম্পূর্ণ রয়ে গিয়েছিল, বলেছিলাম আজকে বলবো সেই প্রশ্নগুলা, কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা পেশ করব। এর মধ্যে একজন বোন প্রশ্ন করেছিলেন নামাজ সম্পর্কে, যে ইশরাকের নামাজ সম্পর্কে জানতে চেয়েছিলেন, সালাতুদ দোহা সম্পর্কে জানতে চেয়েছিলেন। সময়ের সংক্ষিপ্ততার কারণে বলেছিলাম আজকে জবাব দিব। দেখুন, নামাজ এত গুরুত্বপূর্ণ একটি ইবাদত যে একজন মুসলমান, দ্য ডিফারেন্স বিটুইন মুসলিম অ্যান্ড নন মুসলিম আসসালাহ, মুসলমান আর কাফিরের মধ্যে পার্থক্য অতটুকু যে মুসলমান নামাজ পড়ে আর নন মুসলিমরা নামাজ পড়ে না। দিস ইজ দ্য ডিফারেন্স বাইনাল মুসলিম ওয়াল কুফর, তারকুসালাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে, সালাহ হচ্ছে, নামাজ হচ্ছে কি অফ দ্য হেভেন, জান্নাতের সাবি। ইমান কমপ্লিট হবে না কেউ যদি নামাজ না পড়ে। ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আকরিদুল্লাহ কারদান হাসানা, ফাইভ পিলার্স অফ ইসলাম। নাম্বার ওয়ান, ডিক্লিয়ার দ্য ওয়ান অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যান্ড মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ, দিস ইজ দ্য নাম্বার ওয়ান পিলার্স অফ ইসলাম। শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, দিস ইজ দ্য হাদিস ফ্রম বুখারী শরীফ। অ্যান্ড সেকেন্ড হচ্ছে ওয়া ইকামিস সালাহ, পার ফ্রম সালাহ ফাইভ টাইম ডেইলি প্রেয়ার্স, পাঁচ ওয়াক্ত নামাজ পড়া। সুতরাং নামাজ হচ্ছে ইসলামের অন্যতম একটা রুকন। আর নবী করিম ইসলাম বলেন বুখারী শরীফের হাদিস, আল্লাহু আকবার, আল্লাহর নবী বলেন, কারো বাড়ির সামনে যদি একটা পুকুর থাকে, কারো বাড়ির সামনে যদি একটা নদী থাকে,
يغتسل فيه كل يوم خمس مرات আর একজন লোক যদি এই নদীতে অথবা পুকুরে ডেইলি ফাইভ টাইমস পাঁচবার যদি সে গোসল করে হাল ইয়াবকা মিন দারানিহি শাইউন তোমরা কি মনে করো তার শরীরে কোনো ময়লা আবর্জনা থাকবে তার শরীরে কি কোনো দুর্গন্ধ থাকবে যদি একজন লোক ডেইলি পাঁচবার শাওয়ার করে সাহাবা একরাম বলতেছেন ইয়া রাসূলুল্লাহ লা ইয়াবকা মিন দারানিহি শাইউন একজন লোক ডেইলি পাঁচবার শাওয়ার করার পরে তার শরীরে কোনো ময়লা আবর্জনা থাকতে পারে না বুখারি শরীফের হাদিস আল্লাহর নবী বলেন ফাকাযালিকা মিসতুস সালাওয়াতিল খামস ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন লোক যখন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তখন তার জিন্দগির সমস্ত গুনাহ ওই দিনের সমস্ত গুনাহ তাকে মাফ করে দেওয়া হয় ফজরের নামাজ পড়ার পরে আনটিল জোহর পর্যন্ত আপনি যত গুনাহ করেছেন যখন জোহরের নামাজ পড়বেন দেন বিটুইন ফজর টিল জোহর অল দ্য সিনস ইজ ফর গিভেন ওয়েন ইউ প্রে দ্য আসর সালাহ বিটুইন জোহর টিল আসর পর্যন্ত যত সগেরা গুনাহ করেছেন আসরের নামাজ পড়ার পরে সমস্ত গুনাহ তাকে আল্লাহ মাফ করে দেন আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত মাগরিব থেকে এশা পর্যন্ত কেউ যদি এশার নামাজ আর ফজরের নামাজ পড়ে আর লিখা হয় ওই লোকটার কোনো গুনাহ নাই কারণ সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছে সুবহানাল্লাহ গুনাহ মাফির জন্য সবচেয়ে বড় ইবাদত হচ্ছে আস-সালাহ নামাজ সবচেয়ে বড় ইবাদত তওবার জন্য সবচেয়ে উত্তম তওবা হচ্ছে নামাজ পড়ে আল্লাহর কাছে মাগফিরাত কামনা করা ছোট্ট একটা হাদিস বলে আমি প্রশ্নের দিকে চলে যাব এবং প্রথম সিগমেন্টে কারো প্রশ্ন নিতে পারতেছি না আমি জানি অলরেডি কলাররা চলে আসছেন আপনাদের কল নিব সেকেন্ড সিগমেন্টে যখন ব্রেকের পরে আসবো কারণ এখন কল নিতে থাকলে আমি একটা প্রশ্নের জবাবও দিতে পারবো না মুসলিম শরীফের একটা হাদিস আপনাদের সামনে বলি আল্লাহর নবী বলতেছেন মা মিন আব্দিন মুমিনিন ইয়ুযনিবু যামবান ফায়াতাওয়াদ্দাউ ফায়ুহসিনু ত্বুহুরা সুম্মা ইসাল্লি রাকআতাইন ফায়াস্তাগফিরুল্লাহ ইল্লা গফরাল্লাহু লাহু আল্লাহর নবী বলেন কোনো বান্দা যখন গুনাহ করে ফেলে একজন মানুষ কমিটেড সিনস গুনাহ করে ফেলেছে ফায়াতাওয়াদ্দাউ ওই লোকটা তারপরে গুনাহ করার পরে লজ্জিত হয়ে সে তওবা করলো সে অযু করলো পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করলো সুম্মা ইসাল্লি রাকাতাইন মুসলিম শরীফের হাদিস বলতেছি অতপর সে দুই রাকাত নামাজ পড়লো দুই রাকাত নামাজ পড়ে সে দুই রাকাত নফল নামাজ পড়ে তওবার নিয়তে সে আল্লাহর দরবারে অতপর হাত উঠে দোয়া করলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুম্মা ইসাল্লি রাকাতাইন ফায়াস্তাগফিরুল্লাহ আল্লাহর পক্ষ থেকে ইল্লা গফরাল্লাহু লাহু আল্লাহ বলেন আমার যে বন্ধা গুনাহ করার পরে লজ্জিত হয়ে গেছে আমাকে সেজদা করলো তওবা করলো সে আমার কাছে মাফি কামনা করলো ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো আমি আমার বন্ধার গুনাহ তাকে মাফ করে দিলাম সুবহানাল্লাহ এই জন্য গুনাহ হয়ে যায় মানুষ মাত্রই ভুল হয় মানুষ গুনাহ করে আর গুনাহ করার পরে যখন লজ্জিত হয়ে যায় আর আল্লাহর দরবারে তওবা করে আল্লাহ সাথে সাথে তাকে মাফ করে দেন দরজাতকে বুলন করে দেন অনেক সময় অনেক গুনাহকে আল্লাহ নেকি দ্বারা বদলিয়ে পরিবর্তন করে দেন এই জন্য যে কোনো মুহূর্তে গুনাহ করি আর যে কোনো অবস্থায় হোক সবসময় যেন নামাজে এঙ্গেজ থাকি ফজরের নামাজ জোহর আসর মাগরিব এশা জামাতে পড়ি নফল নামাজগুলা পড়ি আওয়াবিনের নামাজ পড়ি চাষ্তের নামাজ পড়ি সালাতুদ্দোহা পড়ি কেন এইগুলা পড়বো কারণ হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর নবী বলেন অন দ্য ডে অফ রিজারেকশন কাল হাসরের ময়দানে অন দ্য ডে অফ কিয়ামা কিয়ামতের দিন যখন মানুষের আমলকে গণনা করা হবে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা কিয়ামতের দিন সর্বপ্রথম ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে যে দেখো ওই লোকটা নামাজ পড়েছে কিনা তার নামাজের হিসাব প্রথমে নেও সাহাবায়ে কেরাম নামাজের হিসাব নেবেন যখন নামাজের মধ্যে শর্ট হয়ে যাবে আমলের কমতি দেখা যাবে তখন আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে আল্লাহর নবী বলতেছেন দেখো ওই লোকটা নফল ইবাদত বন্দেগি করেছে কিনা তার নফল ইবাদত যদি তাকে ওই নফলটাকে ফরজের সাথে ক্যালকুলেশন করে তাকে মাফ করে দাও এই জন্য নফল নামাজ বেশি করে পড়া মাগফিরতের আশায় নফল নামাজ বেশি করে পড়া একজন মানুষের দরজাত বুলন্দ হয় গুনাহ মাফি হয় নাজাতের উসিলা হয় চাষ্তের নামাজ ইশরাকের নামাজ আওয়াবিনের নামাজ দেখুন ইশরাকের নামাজ ফজরের নামাজ আমরা পড়ার পরে জায় নামাজে বসে থাকা আর আপনি ফজরের নামাজ পড়ার পরে জায় নামাজে বসে থাকলেন দুনিয়াবি কোনো কথাবার্তা বললেন না
আল্লাহর জিকিরে মশগুল থাকলেন, যখন সূর্য উদয় হয়ে যায়, সূর্য উঠে গেছে, তখন আপনি দুই রাকাত অথবা চার রাকাত যে নফল নামাজ পড়লেন ওইটাকেই বলা হয় ইশরাক, শুরুক অর্থাৎ চাষ্টের নামাজ, ইশরাকের নামাজ। আশা করি বুঝতে পেরেছেন। আমি আবারও বলতেছি, ফজরের নামাজ পড়ার পরে যে বোন গত সপ্তাহে প্রশ্ন করেছিলেন, আশা করি আপনি যদি শুনে থাকেন, ফজরের নামাজ পড়ার পরে যায় নামাজে বসে থাকা, দুনিয়াবি কথাবার্তা না বলা, 10-15 মিনিট 20 মিনিট আল্লাহর জিকিরে মশগুল থাকলেন, যখন সূর্য একটু উদিত হয়ে গেল তখন আপনি দুই রাকাত অথবা চার রাকাত নফল নামাজ পড়লেন, যে কোনো সুরা দিয়ে পড়ুন, ওইটাকে বলা হয় ইশরাকের নামাজ। আর ওইটার গুরুত্ব আর ওইটার ফজিলত অনেক বেশি। কোনো কোনো হাদিসে মকবুল হজ এবং উমরার সওয়াবের কথা বলা হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। সালাতুদ দোহা, ইশরাক থেকে নিয়ে একেবারে জোহরের নামাজের ওয়াক্ত শুরু হওয়া পর্যন্ত যেই নামাজ পড়া যায় এই নামাজকে বলা হয় সালাতুদ দোহা। অর্থাৎ চার রাকাত পড়তে পারবেন, দুই রাকাত, চার রাকাত, ছয় রাকাত আপনি পড়তে পারবেন, আট রাকাত পড়তে পারবেন, যে কোনো সুরা দিয়ে পড়ুন। এই নামাজ সাধারণত একেবারে শেষ পর্যায়ে সূর্য যখন একেবারে উপরে উঠে যায় জোহরের আগ মুহূর্তে এই নামাজটা পড়া, এটাকে বলা হয় সালাতুদ দোহা। এই নামাজ বড় মোবারক, গুরুত্বপূর্ণ নামাজ। আওয়াবিনের নামাজ, যেটা মাগরিবের নামাজ পড়ার পর চার রাকাত, আট রাকাত, দশ রাকাত যেই নফল নামাজ পড়বেন ওইটাকে বলা হয় আওয়াবিনের নামাজ। আশা করি বুঝতে পেরেছেন। এই সমস্ত নামাজগুলো হচ্ছে নফল নামাজ। আরেকটা হচ্ছে সালাতুত তাসবিহ। সালাতুত তাসবিহ আবু দাউদ শরীফের মধ্যে এসেছে। আবু দাউদ শরীফ হচ্ছে সিহাসিত্তার 6টি কিতাবের মধ্যে, বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজা শরীফ অ্যান্ড আবু দাউদ শরীফ, ওয়ান অফ দ্য সিহাসিত্তার কিতাব হচ্ছে আবু দাউদ শরীফ। এই আবু দাউদের একটি হাদিস আছে, যেই হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর নবী হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে বলেছিলেন এই নামাজটা পড়ার জন্য ডেইলি একবার অথবা সপ্তাহে একবার অথবা মাসে একবার অথবা বছরে একবার, না পারলে জীবনে একবার এই নামাজটা পড়া। এই নামাজ পড়লে অতীতের এক বছর আগামী বছরের গুনাও সমস্ত গুনাহ খাতা মাফ হয়ে যায়। এই নামাজের মধ্যে সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই তসবিহটা 300 বার পড়া। নামাজের নিয়ম বলি, তারপরে বলবো এই হাদিস নিয়ে অনেক কথা আছে, অথেন্টিসিটি নিয়ে কথা আছে। নামাজের নিয়ম হচ্ছে প্রথম রাকাতে নামাজ আলহামদুলিল্লাহ পড়ার পরে একটা সুরা মিলানোর পরে 15 বার সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 15 টাইম, রুকুর মধ্যে তসবি পড়ার পরে 10 টাইমস, রুকু থেকে উঠার পরে 10 টাইমস, সেজদায় গিয়ে 10 টাইমস, সেজদায় থেকে উঠার পরে বসার সময় আরও 10 বার 10 টাইমস, দেন বাদর সেজদাতে গিয়ে আবার 10 টাইমস, প্রতি রাকাতে এইভাবে 75 টাইম করে 300 বার এই তসবি পড়া, এটাকে বলা হয় সালাতুল তসবিহ। ইসলামিক চারো মজহবের ইমামগণ, আজকে মজহব নিয়ে কথা বলবো, যেহেতু লাস্ট উইকে যেহেতু কমপ্লিট করতে পারি নাই বলছিলাম আজকে বলবো, চারো মজহবের কোনো ইমামগণ সালাত চাস্তের নামাজ নিয়ে অথেন্টিসিটি নিয়ে কোয়েশ্চন তুলেছেন এই হাদিসের সনদ নিয়ে। সুতরাং এই হাদিস যেহেতু আবু দাউদ শরীফে আছে, এই হাদিসের উপর যেহেতু নফল ইবাদত এই সবে আমল করতে পারেন, কিন্তু বড় বড় স্কলারগণ এই হাদিসের সনদ নিয়ে অনেক কথা বলেছেন, কেউ বলেছেন দাঈফ এইভাবে কথা বলেছেন, কিন্তু ফাজাইলে আমলের দিক দিয়ে আমল করতে কোনো অসুবিধা নেই, যেহেতু এটা ফরজ নয়, ওয়াজিব নয়, এটা নফল একটি ইবাদত, সুতরাং আমল করতে কোনো আপত্তি নেই, আমল করতে পারবেন। আশা করি যারা প্রোগ্রাম দেখতেছেন আশা করি বুঝতে পেরেছেন। চাস্তের নামাজ হোক, আওয়াবিদের নামাজ হোক, আর ইশরাকের নামাজ হোক, আর সালাতুত তাসবিহ হোক, এইগুলা হচ্ছে নফল নামাজ। এইগুলা নফল নামাজ ইবাদত, নফল ইবাদত। সুতরাং নফল ইবাদতের মধ্যে আপনি করা এই সমস্ত হাদিসের আলোকে করতে পারবেন সওয়াবের কাজ। যারা পারি আমরা পড়ি, আল্লাহ যেন আমাদের আমলকে ইম্প্রুভ করার তৌফিক দান করেন। এই সমস্ত ইবাদত বন্দেগী নিয়ে ডিবেট না করা, বিশৃঙ্খলা সৃষ্টি না করা, কাউকে ডিসকারেজ না করা, সবসময় আমলের দিকে মানুষকে দাবিত করা।
আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। ওয়াল্লাহু আলাম, আল্লাহ নোজ বেস্ট। আরেকটা কথা হচ্ছে গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দালিন বলার পরে আমিন বলা হয়, আমিন জুরে বলবো না আস্তে বলবো? এখানে প্রশ্ন। দেখুন বুখারী শরীফের হাদিস হচ্ছে আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্নান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ক্বাল ইযা ক্বালা আল ইমাম গাইরিল মাগদুবি আলাইহিম ফাকুলু ফাকুলু আমিন فإنه من وافق قوله قول الملائكة غفر له ما تقدم من ذنبه رواه البخاري بخاري شريف الحديث الله النبي بلتسن جهن امام شهب بلن غير المغضوب عليهم ولا الضالين تخن شبای آمین بلو کارون اوی شمای فرشتر و آمین بلن ار تما در آمین جدی فرشتر در آمین رشت مل جائے تما در گناہ تک اللہ معاف کردی بلن فقولو آمین فإنه قول الملائکت غفر له ما تقدم من ذنبه فإنه من وافق قوله قول الملائکہ اپنار اوا آمین আর ফেরেশতাদের আমিনের সাথে যদি মিলে যায় আপনার গুনাহ তাকে আল্লাহ মাফ করে দিবেন। এখন জুরে বলবো না আস্তে বলবো, এখানে ইসলামিক স্কলারগণ ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন আস্তে বলাই ভালো, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বলেন জুরে বলা ভালো, আমরা জুরে বলবো, এই এতটুকু ব্যবধান। সুতরাং কেউ যদি জুরে বলে তাও ঠিক আছে, কেউ যদি আস্তে বলেন তাও ঠিক আছে। তবে স্কুল অফ থট হানাফি ইমামের ইমাম সাহেবকে যারা ফলো করেন, যেকোনো একজন টিচারকে ফলো করতে হয়, যারা ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইর থট তার ধারাবাহিকতা যারা ফলো করেন, তার এক্সপ্লেনেশন তারা আস্তে বলেন। যারা ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির তার এক্সপ্লেনেশন ফলো করেন, তার ধারাবাহিকতা ফলো করেন, তার যেভাবে ব্যাখ্যা দিয়েছেন উনার ব্যাখ্যা এই টিচারকে ফলো করেন, ইমাম মানামানে একজন টিচারকে ফলো করা, একটু পরে বিস্তারিত বলবো, তাহলে একটু জুরে বলবেন যেহেতু ওনারা জুড়ে পড়েন। কিন্তু আরেকটা কথা জেনে রাখবেন, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কবর জিয়ারতে গেছেন, তখন তিনি সেখানে জিয়ারত করার পরে সেখানে নামাজ পড়েছিলেন, তখন তিনি আমিন আসতে বললেন। ওনাকে জিজ্ঞেস করা হইল, আপনি তো বললেন আমিন জুড়ে পড়ার জন্য, জুড়ে পড়েন আজকে আসতে বললেন কেন? বলে জুড়েও পড়া যায় আসতেও পড়া যায়, যেহেতু ইমামে আজম আবু হানিফা আসতে পড়তেন এই জন্য ওনার এখানে এসেছি, এই জন্য আমি আজকে আসতে বললাম। সুতরাং জুড়ে পড়লেও আপত্তি নাই, আসতে পড়লেও আপত্তি নাই, যেখানে জুড়ে পড়েন সবাই এখানে আপনি জুড়ে পড়েন, কেউ যদি আসতে পড়েন কোনো আপত্তি নাই। কিন্তু যেই মসজিদে সবাই আসতে পড়েন হঠাৎ করে আপনি লাউড স্পিকারে জুড়ে বললে না বলাই উত্তম, আপনিও আস্তে আস্তে বলুন। ইমামকে ফলো করা, ইমাম সাহেব যদি জুড়ে বলেন আপনি জুড়ে বলেন। আশা করি বুঝতে পেরেছেন এই সমস্ত ছোট্ট ছোট্ট জিনিস নিয়ে ফিতনা না করা। আরেকজন আরেকটা মাসআলা হচ্ছে যে একজন নন মুসলিম নেইবার মারা গেছেন, আপনার নেইবার নন মুসলিম, সে মারা যাওয়ার পরে আপনি তার ফিনারেল প্রেয়ার, তার যে উৎসব ধর্মীয় নামাজ, তারা যে তার উৎসব পালন করেন, তার প্রতি সেম্পেথি দেখান, সেই অনুষ্ঠানে আপনি যেতে পারবেন কি না, বা তার প্রতি আপনার করণীয় কি? দেখুন অনুষ্ঠান কয়েক প্রকার হয়ে থাকে, একটা হচ্ছে ধর্মীয় অনুষ্ঠান, একটা হচ্ছে সামাজিক অনুষ্ঠান। তাদের ধর্মীয় অনুষ্ঠানে রিলিজিয়াস প্রোগ্রামে আপনি অংশগ্রহণ করতে পারবেন না, কিন্তু আপনি তাদের প্রতি শ্রদ্ধা রেসপেক্ট প্রদর্শন করতে হবে। সে মুসলিম হোক নন মুসলিম হোক, আপনার নেইবার হোক বা নাই হোক, নন পার্সন হোক আর নন পার্সন হোক, ডাজন্ট ম্যাটার মুসলিম অর নন মুসলিম, জুইশ হিন্দুজ মাজুসি এনি কাইন্ড অফ রিলিজিয়ন, একজন মানুষ মারা গেলে তার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা, তার লাশের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা, কোনো মানুষ মারা গেলে তার সম্পর্কে খারাপ ধারণা করা কমপ্লিটলি নিষেধ, এগুলা গুনাহের কাজ, এইগুলা করা যাবে। বুখারী শরীফের হাদিস আন জাবির ইবনে আব্দুল্লাহ ক্বাল মাররা বিনা জানাজা জানাজাতান ফাকামা রাসূলুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কুমনা বিহি কুলনা ইয়া রাসূলুল্লাহ ইন্নাহা জানাজাতুল ইয়াহুদি ক্বাল ইযা রাআইতুমুল জানাজাতা ফাকুমু রাওয়াহুল বুখারী। আল্লাহর নবী রাস্তা দিকে যাচ্ছেন, সাহাবায়ে কেরাম সাথে আছেন, হঠাৎ করে একটি লাশ থেকে নবীজি দাঁড়িয়ে গেলেন, একটা লাশ নিয়ে যাওয়া হচ্ছে দাঁড়িয়ে গেলেন। তখন একজন সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ এটা একটা ইহুদির লাশ। আল্লাহর নবী বললেন যখনই কোনো লাশ দেখো
তাহলে সাথে সাথে লাশের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করিও। আর একটা হাদিসের মধ্যে আছে বুখারী শরীফের, আল্লাহর নবী রাগ করে বলতেছেন ওই সাহাবিকে যে সে কি মানুষ না, সে মুসলিম হোক নন মুসলিম হোক, এনি কাইন্ড অফ রিলিজিয়ান, একটা লাশ আপনি দেখেছেন তার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা, মৃত ব্যক্তির ফ্যামিলির প্রতি সহানুভূতি প্রদর্শন করা, তাদেরকে ব্রিফমেন্ট সাপোর্ট দেওয়া, এটা আপনার আমার মুসলমানের জন্য ইমানি দায়িত্ব। আপনি গাড়ি চালিয়ে যাচ্ছেন, দেখতেছেন একটা লাশ নিয়ে যাওয়া হচ্ছে, স্পিডকে স্লো করুন, শ্রদ্ধা প্রদর্শন করুন, মুসলিম হোক নন মুসলিম হোক, এখানে আপনি তাদের প্রতি ডিসরেসপেক্ট করতে পারবেন না। আশা করি যারা প্রোগ্রাম দেখতেছেন বুঝতে পারতেছেন, হাদিসের রেফারেন্স দিয়ে কথাগুলো বলতেছি যাতে করে আমাদের কাছে কনসেপ্টগুলো একেবারে ক্লিয়ার হয়ে যায়। দুরুদ শরীফ কত রকম পড়া হয়, আমি কীভাবে পড়ব, সমাজে বিভিন্নভাবে দুরুদ শরীফ পড়া হয় কতক্ষণ, অনেক হুজুররা বলেন রিসেন্টলি একজন কয়েকজন সেদিন একজনের প্রশ্নও করলেন যে সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ এই দুরুদ শরীফ নাকি পড়া যাবে না, এটা নাকি কোনো হাদিসে নাই। আমি সেই কথাটা আপনাদের সামনে বলতেছি, দুরুদ শরীফ সম্পর্কে নবী করিম ইসলামকে সাহাবারা জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার উপর কিভাবে দুরুদ প্রেরণ করব। তখন আন আবি হুমায়দিন হুমায়দিন সাদি সাহিদি কালু কালা কালু ইয়া রাসূলুল্লাহ كيف نصلي عليك فقال رسول الله صلى الله عليه وسلم قولوا اللهم صل على محمد وعلى ال محمد وازواجه وذرياته نبي رواه البخاري ان مسلم بخاري شريف الحديث مسلم شريف الحديث الله النبي কে জিজ্ঞেস করা হইল ইয়া রাসূলুল্লাহ আপনার উপর কিভাবে দুরূদ শরীফ পড়ব, তখন আল্লাহর নবী বলেন এইভাবে দুরূদ শরীফ পড়িও, اللهم صل على سيدنا محمد وعلى ال محمد এইভাবে দুরুদ শরীফ পড়িও। হাদিসের মধ্যে আরও এসেছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই যে নামাজের মধ্যে যে দুরুদ শরীফ পড়ি এটাই হচ্ছে সবচেয়ে উত্তম দুরুদ শরীফ। এখন দুরুদ শরীফে কী বলা হয়, দুরুদ শরীফে ওই কথা বলা হয় হে আল্লাহ নবীর উপর সালাত এবং সালাম প্রেরণ করুন। আপনি যদি বেশি কিছু পড়তে পারেন না, শুধু যদি অতটুকুই বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আপনার দুরুদ হয়ে যাবে। আপনি যদি অতটুকু বলেন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম আপনার দুরুদ হয়ে গেল। আপনি যদি এইভাবে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম আপনার দুরুদ হয়ে যাবে। আপনি যদি বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম হয়ে যাবে। আপনি যদি বিভিন্নভাবে দুরুদ শরীফ পড়া যায়, সুতরাং দুরুদ শরীফের মধ্যে উত্তম দুরুদ শরীফ হচ্ছে মুসলিম শরীফ এবং বুখারি শরীফের হাদিস হচ্ছে আল্লাহর নবী বলতেছেন এইভাবে দুরুদ পড়িও, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, এইভাবে পড়িও। অনেকেই আমরা দুরুদ পড়ি, কেউ বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, কেউ বলে ইয়া নবী সালামু আলাইকা, বিভিন্নভাবে আছে। যারা ইয়া নবী সালামু আলাইকা বলেন এদের এই ইয়া নবী সালামু আলাইকার মধ্যে উলামায়ে কেরামদের মধ্যে অনেকেই তাতে কোয়েশ্চন করেছেন যে ইয়া নবী সালামু আলাইকা বললে সালাম হয় না, বরং এটার অর্থ অতটুকু হয় হে নবী আপনি সালাম নিন, আসলে সালাম হচ্ছে না। আপনি যদি এতটুকু বলতেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ তাহলে ঠিক ছিল, বোঝা গেল যে আপনি আগে সালাম করেছেন। আর যদি আপনি এইভাবে বলেন ইয়া নবী সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা তাহলে একথার অর্থ হচ্ছে হে নবী আপনি সালাম নিন, আপনি কিন্তু সালাম করেন নাই, সালাম এর কথা বলতেছেন। এইভাবে ওলামা একরাম ব্যাখ্যা দিয়েছেন। সুতরাং আমি শুধু বলতে চাই যে উত্তম দুরুদ শরীফ হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা বলা, এইভাবে স্টার্ট করা। অনেকে ইয়া নবী সালামু আলাইকা বলে স্টার্ট করেন, বিভিন্নভাবে দুরুদ শরীফ পড়েন, যেই যেইভাবে দুরুদ শরীফ পড়েন প্রত্যেকেই দলিল ভিত্তিক কথা বলেন, আল্লাহ নোজ বেস্ট। সুতরাং আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে নবীজির উপর বেশি দুরুদ পড়া, আল্লাহ যেন আমাদেরকে বেশি করে দুরুদ পড়ার তৌফিক দান করেন। সবচেয়ে বড় কথা হচ্ছে যে কোনো আমল করার পরে একটা আমল করবেন একটা সওয়াব, কিন্তু একটি আমল আছে যেই আমলটা আল্লাহর নবী বলেন বুখারী মুসলিম শরীফের হাদিস একটা আমল করলে দশটা সওয়াব, জানেন সেই আমল, সুবহানাল্লাহ। আমি হাদিস বলতেছি সনদ দিয়ে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, রাওয়াহু মুসলিম। নবী করিম ইসলাম বলতেছেন কেউ যদি আমার উপর একবার দুরুদ শরীফ পড়ে আল্লাহ তার উপর দশটা রিওয়ার্ড দেন, দশটা রহমত নাজিল করেন।
সুতরাং উত্তম আমল হচ্ছে দুরুদ শরীফ। এই জন্য বেশি করে যেন আমরা দুরুদ পড়ি। আপনাদের কল নিতে পারে না এতক্ষণ, ইনশাল্লাহ এখন কল নেব। আলোচনা পেশ করছিলাম দুরুদ সম্পর্কে। অনেকেই বলেন মৌলানা শব্দটা দুরুদে বলা যাবে না, এইরকম অনেকেই বিভিন্নভাবে কথা বলেন। আসলে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মৌলানা মুহাম্মদ বলা যাবে কি যাবে না, মৌলানা শব্দটার অর্থ কি, বা অনেকেই আমরা নামের আগে মৌলানা লিখেন যে মৌলানা অমুক মৌলানা অমুক, আসলে মৌলানা শব্দটাকে এইভাবে লেখা যাবে কি না। আমি আপনাদের সামনে একাধিক মৌলানা শব্দের একাধিক অর্থ রয়েছে। মৌলানা যখন বলি তখন আল্লাহর দিকে এক, যখন আল্লাহকে সম্বোধন করে বলি তখন তার অর্থ হবে মালিক প্রতিপালক। যখন মুনিব আমার লিডার, লিডারদেরকেও মুনিবকেও অনেক সময় মাওলা বলা হয়, মাওলা বলা হয়। তিরমিজি শরীফের একটা হাদিস আপনাদেরকে বলি যে কুন্ত মাওলা মান কুন্ত মাওলাহু ফাহালিজ্জু মাওলাহু, আমি যার মাওলা আলীও তার মাওলা। বুখারী শরীফ একটা হাদিস আপনাদেরকে বলি যে মক্কায় তারা কী করতো, তাদের যিনি লাইনে আসেন একটা মিনিট অপেক্ষা করেন, যে তাদের মুনিবকে তারা রব বলতো, তাদের লিডারকে তারা রব বলতো, রব তিনি আমার রব। আল্লাহর নবী বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী নিষেধ দিয়ে বললেন ওয়াল ইয়াকুল সাইয়্যিদি ওয়া মাওলায়া, তোমরা তোমাদের লিডারদেরকে রব না বলে মাওলা বলিও অথবা সাইয়্যিদ বলিও। ওয়াল ইয়াকুল সাইয়্যিদি ওয়া মাওলায়া, রাওয়াহুল বুখারী। সুতরাং আপনি মাওলা শব্দের অর্থ হচ্ছে লিডার, সাইয়্যিদ শব্দের অর্থ হচ্ছে সর্দার, আল্লাহর নবী রব বলতে নিষেধ দিয়েছেন। সুতরাং মাওলা শব্দটি বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হয়, সুতরাং মাওলা বলতে কোনো আপত্তি নেই। আমি আপনাদেরকে আরও জিনিস বলি যে সাইয়্যিদ শব্দ বলা যাবে কি না, নবীকে মাওলা না বলা যাবে কি না। যারা বলতেছেন দুরুদে মাওলানা পড়া যাবে না, সাইয়্যিদও অনেকেই বলেন যে নবীকে সাইয়্যিদিনা লিডার বলা যাবে না, একটা হাদিস থাকুন মুসলিম শরীফের, আল্লাহর নবী বলতেছেন আনা সাইয়্যিদুন নাসি ইয়াউমাল কিয়ামা ওয়া হাল তাদরুনা মিম্মা যাক ইয়াজমাউল্লাহুল আউয়ালিনা ওয়াল আখিরিনা ফি সাঈদিন ওয়াহিদিন। লম্বা হাদিস, কিয়ামতের দিনের কথা বলতেছেন। আল্লাহর নবী হিমসেলফ সেড আনা সাইয়্যিদুন নাসি ইয়াউমাল কিয়ামা, আই উইল বি দা লিডার অফ দা হোল উম্মা অন দা ডে অফ রিজারেকশন, আমি কিয়ামতের দিন সকলের লিডার হব। সুতরাং নবী আকরামকে সাইয়্যিদ শব্দ বলতে কোনো আপত্তি নেই, হাদিস তারা প্রমাণিত। আল্লাহর নবী সাইয়্যিদ শব্দ ব্যবহার নিজেই করেছেন, সুতরাং সাইয়্যিদ শব্দের অর্থ হচ্ছে নেতা লিডার। তবে কথার মধ্যে রেসপেক্ট থাকতে হবে, যাতে রেসপেক্ট করে যদি আমার নবীকে যদি লিডার বলা হয় কোনো আপত্তি নেই, বলতে পারবেন। কিন্তু এমন করে ভাষাগত কোনো কারণে যেন ডিসরেসপেক্ট না হয়, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। নবীকে মাওলানা বলা যাবে এতে কোনো আপত্তি নেই। ঠিক তদ্রূপভাবে বুখারী শরীফ আরেকটা হাদিস দেখুন, হযরত সাআদকে অভ্যর্থনা জানানোর জন্য যখন তিনি আসলেন, কৌমের লিডার ছিল, তখন নবী করেছিলাম বলেছিলেন কুমু ইলা সাইয়্যিদিকুম, তোমাদের সর্দারকে সম্মান জানানোর জন্য তোমরা দাঁড়িয়ে যাও, তাকে সম্মান জানাও তোমরা। সুতরাং লিডারকে সাইয়্যিদ বলা যায়, নামের আগে মাওলানা লিখতেও কোনো অসুবিধা নাই, নবীজিকে সাইয়্যিদিনা ওয়া মাওলানা বলতেও কোনো আপত্তি নেই, বলা যাবে। যারা বলেছেন, যিনি বলেছেন, জানি না কেন বলেছেন, আমি বুখারী শরীফের কয়েকটা হাদিস এবং তিরমিজির হাদিস দিয়ে আপনাদের সামনে কথাগুলো বললাম। জি কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই আমি পড়েছি ফয়লারে হাতে কুলাউজরব্বির নাচ পড়েছি, বাদে কুলাউজরব্বির ফালাক পড়ছি, বাদে কুলাউজরব্বির নাচ, বাদে কোন সুরা পড়তাম আমি আমি কলগুলা নিয়ে নেই, আর প্রশ্নগুলার জবাব দিয়ে দিই, ধারাবাহিক আপনার প্রশ্নের জবাব দিয়ে দিব ইনশাল্লাহ। কোলার, আসসালামু আলাইকুম। ওকে কোলার, একটু আপনারা লাইনে যারা আছেন একটু অপেক্ষায় থাকবেন। নামাজের পরের কোন দোয়া পড়বো, গত সপ্তাহে বলতে পারি নাই, চাইছিলাম বলবো। অনেকেই বলেন যে হুজুর কোন দোয়া পড়বো নামাজের পরে, বা হাত উঠাইবো কি উঠাইবো না, কোন দোয়া পড়বো। দেখুন বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী নামাজ পড়ার পরে সালাম ফিরানোর পরে বসে থাকতেন, ফরজ নামাজ পড়ার পরে বসতেন,
সময় স্পেন্ড করতেন, অনেক দোয়া পড়তেন। বুখারি শরীফের হাদিস, আল্লাহর নবী সালাম পিরাদুর উপরে যে দোয়া পড়তেন, বলতেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এই দোয়া পড়তেন। অতঃপর আরো দোয়া পড়তেন, বুখারি শরীফ এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে, আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দ মিনকাল জাদ্দ। বুখারি শরীফের আরেকটা হাদিস, আল্লাহর নবী নামাজের সালাম পিরানোর পরে পড়তেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। নামাজে সালাম পিরানোর পরে এই সমস্ত দোয়াগুলা নবীজি পড়তেন। এরপরে আরও যত দোয়া আছে আপনারা পড়তে পারবেন, রব্বানা আতিনা রব্বানা জালামনা, যা ইচ্ছা মতো দোয়া পড়া যাবেন। কিন্তু এই দোয়াগুলা কৌর দোয়া, মানে মোস্ট কমন দোহা, এবং নবীজি প্রথমে ওইগুলা পড়েছেন। সুতরাং আমরা যেন নামাজে সালাম পিরাদুর পরে প্রথমে এই দোয়াটা পড়ি, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। চমৎকার কথা। এখানে ছোট্ট আরেকটা কথা বলি, হাদিস শরীফের মধ্যে কিন্তু এই দোয়াটা এইভাবে আসছে বুখারী শরীফের মধ্যে, যে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। কিন্তু আমরা যখন দোয়া পড়ি, অনেকেই দোয়ার মধ্যে লম্বা করে ফেলি ওই দোয়াটা, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরামের আগে ওয়া ইলাইকা ইয়ারজিউস সালাম হাইয়িনা রব্বানা বিস সালাম ওয়া আদখিলনা দারাকা দারাস সালাম, এই কথাগুলোকে অ্যাড করা হয়। এখন প্রশ্ন হলো, এই কথাগুলো আসলো কোত্থেকে? আপনি কাওয়াইদে বাগদাদি বাহির করে দেখুন, যে বাগদাদ থেকে যে কায়দা বাহির হয়েছে ওই কায়দার মধ্যে এই কথাগুলো আছে। মসনুন দোয়া একটি, আর মনগড়া দোয়া, মনের মনে মন থেকে বানিয়ে আরবিতে দোয়া আরেকটি। সুতরাং আপনাকে বুঝতে হবে, যেই মসনুন দোয়াগুলা যেইভাবে হাদিসের মধ্যে এসেছে আমরা যেন এইভাবে পড়ি। আর মনগড়া মনের আরবিতে যদি বানিয়ে দোয়া বলি সেটা অন্য কথা, এটা আমি বানাইয়া বলি, কোনো আপত্তি নাই। আরবিতে দোয়া বানিয়ে বানিয়ে বলুন, কোনো অসুবিধা নাই। কিন্তু যেই হাদিসটা, হাদিস দ্বারা যেই দোয়াগুলো মসনুন রেকমান্ডেড, এই হাদিসের মধ্যে কমানু বাড়ানো নবীজি নিষেধ দিয়েছেন। আমি কেন নিষেধ যে দিয়েছেন তার একটা হাদিস আপনাদেরকে আমি বলি। হযরতে বারা ইবনে হাজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনাকে নবী করেছিলেন একটা দোয়া শিক্ষা দিচ্ছিলেন। সেই দোয়াটা কি? নবী করেছিলেন দোয়া, আমানতু বিকিতাবিকাল্লাযী আনজালতা ওয়া নবিয়িকাল্লাযী আরসালতা। ওই সাহাবি নবীর কথার পরে পরে রিপিট করতেছেন, ও নবীকার জায়গায় তিনি ওয়া রাসূল শব্দটা বলে ফেললেন। খেয়াল করে শুনবেন, এই সাহাবিকে নবীজি দোয়া শিক্ষা দিচ্ছেন, তখন ও নবীকার জায়গার মধ্যে ওয়া রাসূলিক শব্দটা বলে ফেলছেন। নবী আর রসুল তো সেম, সমান কথা, এত ব্যবধান নেই। তখন উনি যখন নবীর কথার উল্টা আরেকটা কথা বলে ফেলছেন, নবীর জায়গাত রসুল বলে ফেলছেন, নবীজি তাকে মৃদু ধাক্কা মেরেছেন। ধাক্কা মেরে বলেছেন যে আমি যেইভাবে বলতেছি এইভাবে বলুন। ওই সাহাবি বললেন, ইয়া রাসূল আল্লাহ, আমি তো ব্যবধান কিছু করি নাই, দুটা সমান কথা। আল্লাহর নবী বললেন, না, আমি যেইভাবে বলেছি এইভাবে বলুন। সুতরাং এই হাদিস দ্বারা প্রমাণিত যে নামাজের যে মসনুন দোহাগুলা রদ বদল করা মোটেও ঠিক নয়। আশা করি যারা প্রোগ্রাম দেখতেছেন বুঝতে পেরেছেন। সুতরাং মসনুন দোয়া আজানের দোয়া, যেমন আল্লাহুম্মা রব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস-সালাতিল কায়িমা আতি মুহাম্মাদান আল ওয়াসিলাতা ওয়াল ফাযিলা ওয়াবআসহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়াআদতা। অতটুকু বুখারী শরীফ। অন্য হাদিসের মধ্যে আছে, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। এই হাদিস এতটুকু হলো আজানের দোয়া। কিন্তু কোনো কোথাও আপনি পাবেন না, ওয়াদ দারাজাতার রাফিহা ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা, এই কথাগুলো হাদিসের মধ্যে নাই। এই কথাগুলো যদিও অত্যন্ত মুবারক কথা, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, নবীর শানের মধ্যে বলা হয়েছে, কিন্তু বুখারী শরীফ এবং মুসলিম শরীফ এই হাদিস দ্বারা এই কথাগুলো সাবিত নয়। সুতরাং আজানের দোয়াটা যেইভাবে আছে ওইভাবে পড়াই উত্তম। আল্লাহ নোজ বেস্ট, ওয়াল্লাহু আলম। কিভাবে পড়বো? আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, সরি, আজানের দোয়া হচ্ছে আল্লাহুম্মা রব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস-সালাতিল কায়িমা আতি মুহাম্মাদান আল ওয়াসিলাতা ওয়াল ফাযিলা ওয়াবআসহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়াআদতা। বুখারী শরীফের হাদিস, ইন্নাকা লা তুখলিফুল মিআদ, অতটুকু পর্যন্ত আপনি বলতে পারবেন। কিন্তু ওয়াদ দারাজাতার রাফিহা ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা, কথা কত চমৎকার কথা, কিন্তু এই কথাগুলো মসনুন দোয়ার সাথে হাদিসের মধ্যে আসে নাই। আশা করি যারা প্রোগ্রাম দেখতেছেন বুঝতে পারতেছেন। ঠিক তদ্রুপভাবে আমি আরেকটি কথা বলি, যে কোরআনের আয়াত হচ্ছে রব্বির হামুহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামুহুমা
কামা রব্বায়ানি সগীরা আমরা বলি, এটা হচ্ছে কোরআনের আয়াত। সুতরাং অনেকেই নামাজের মধ্যে এই কথা বলেন যে এই কথা না বলে কি বলেন, রব্বিরহামুহুমা কামা রব্বায়ানা সগীরা, ইয়া না সগীরা, সেগারা, এইভাবে চেঞ্জ করেন। মেহরবানি করে কোরআনের আয়াত দুয়ার মধ্যে এইভাবে করবেন না, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করেন নাই। কেউ যদি আরবিতে দোয়া করতে চান আপনি মানিয়ে বানিয়ে যা ইচ্ছা তাই করুন, কিন্তু দোয়ার মধ্যে কোরআনের আয়াতকে রদবদল করা মোটেও সমীচীন নয় এবং মসনুন দোয়াগুলোকে চেঞ্জ করা মোটেও উচিত নয়, যেহেতু নবী করিম ইসলাম নিষেধ দিয়েছেন। জি কলার, আসসালামু আলাইকুম। আর কি জানতে চাই, ওটা একজনের তদবির লাগি জানতে চাই, বাচ্চা হইতে প্রবলেম ওর। এখন তাই জিনোর নাম জানছেন? জি। আর কোনো প্রশ্ন নেই আপনার? এটার কোনো তদবির আপনি করবেন? ওকে, আর কোনো প্রশ্ন নেই আপনার? জি না। ওকে, আপনি ফোন রাখি দেও কা, ইনশাল্লাহ আমি কইরাম ইনশাল্লাহ। ওকে স্যার, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওকে নেক্সট কল, আসসালামু আলাইকুম। জি কলার, বইন আপনি প্রোগ্রাম দেখো কা, আমি এখন একটা কল নেই গেছিলাম জিন সম্পর্কে হই মনে ইনশাআল্লাহ। কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। জি, আমি একটা জিনিস লিখাইতাম তাইরা। কইলো কা বই? ওমজা কাট সম্বন্ধে। জি কইলো কা? আমনে জমিন মিরাশ কি তো যদি থাকে ফাসাদ কি আর আইতা থাকি তো কেমন ইনকাম থাকে না, আর যদি থাকি নাও জান নাই। জি 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 খোকা। দিতেও ডর করে গিয়া আর না দিয়েও তারা চোখ থাকিলা, এটা কোন হলে যেমন মন ইয়ে করা যায় না। আমি আপনার প্রোগ্রাম দেখো কাবোইন, আমি কইরাম ইনশাআল্লাহ। ওটা একটু জুত করে দিন যে কত খান থাকলে কতটুকু তান ইয়োটা কি ফাইলে বা জমিন জিরা তরিতা বাক্কা মনে করো কা বেসলে বাক্কা পয়সা রুমা লইব। আমি রাখি দো, আমি বুঝি লেছি আপনার প্রশ্ন, বুঝি লেছি ইনশাআল্লাহ। আমি কইরাম, ও তাইলো মে বুঝছেন, আমি কই মনে ইনশাআল্লাহ। ওকে, জাযাকাল্লাহু খায়র, মাশাআল্লাহ। নেক্সট কল, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, আর একটা কল নিয়ে সেই কলগুলার জবাব দিয়ে আরও কিছু কল নিব ইনশাআল্লাহ। ও কলটা লইলাই এরপরে আমি জবাব দেওয়া শুরু করে দিব। জি কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, মাশাআল্লাহ। আপনাকে একটা কথা জিজ্ঞেস করি যে সকাল সকাল সন্ধ্যার দোয়াগুলি আছে, এগুলি যদি মুখস্থ করতে না পারি, বই দিয়ে বই দেখে, বইতে লেখা আছে তো বইটা দেখে দেখে পড়লে ঠিক আছে কিনা এই জিনিসটা একটু জানাবেন? ওকে ইনশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়র, জাযাকাল্লাহ। আমি ছোট্ট ছোট্ট প্রশ্নগুলোর জবাব আগে দিয়ে দেই, তাহলে লম্বাগুলো আমি টাইম নিয়ে কথা বলতে পারবো, যেমন যাকাত এবং নামাজের একটা মশলা। প্রথম কথা হচ্ছে যে ভাই প্রশ্ন করেছেন এই মুহূর্তে যে ছোট্ট ছোট্ট দোহাগুলা, যিনি নামাজের দোহা বা বিভিন্ন ধরনের দোহা, সকাল বিকাল পড়ার দোহা মুখস্থ করতে পারেন নাই, দেখে দেখে পড়লে সওয়াব হবে কিনা? অবশ্যই সওয়াব হবে, কোনো গুনাহ নেই। এবং আরও ভালো, দেখে দেখে পড়তে পড়তে আপনার মুখস্থ হয়ে যাবে, এবং দেখে পড়লে যে সওয়াব, না দেখে পড়লে অসমান সওয়াব। ঠিক আছে ভাইয়া, ধুমবার ঠু। আর একজন বোন প্রশ্ন করেছেন একটা জিন্নাতের নামের কি নাম বলেছেন, এই জিন্নাতের নাম নাকি ওই জিন্নাত নাকি কি করে, তাহলে জিনের তদবির করা যায় কি না, আমি তদবির করি কি না? প্রথম কথা হচ্ছে আমি কোনো জিন্নাতের তদবির করি না, আমি কোনো রুকাইয়াও করি না, আমি কোনো তদবির করি না, তাবিজও দেই না, এবং কাউকে তাবিজের রেকমেন্ডও করি না, এবং আমি তাবিজ পরিধান করি না। কেউ যদি তাবিজ পরিধান করেন চিকিৎসা হিসাবে যদি ফায়দা পান, আলহামদুলিল্লাহ, অনেকে স্কলাররা বলেছেন তাবিজের মাধ্যমে তারা দেন ফায়দা পান। আমি পার্সোনালি তাবিজ দেই না এবং ব্যবহারও করি না, কিন্তু যারা দেন তাদের সাথে কথা বলবেন, আশা করি বুঝতে পেরেছেন। কিন্তু আপনি দুটি কথা জানতে চাইছেন জিন সম্পর্কে, হ্যাঁ এ সম্পর্কে কথা বলতে পারবো। প্রথম কথা হচ্ছে আমি তাবিজ দেই না, আমি তদবির করি না, এবং
এ ব্যাপারে আমাকে কেউ বলবেন না, কারণ প্রোগ্রামের পরে অনেকেই সবসময় এরকম প্রশ্ন আসলে আমাকে জিজ্ঞেস করেন, যে এই কথাগুলা বলতেছি আমল করবেন? আমি আমল বলে দিব, রুকাইয়ার আমলগুলা বলে দিব, বা যেই সমস্ত ইসলামিক স্কলাররা আমল বলে দেন তাদের শরণাপন্ন হবেন, বেনিফিটেড হবেন হক্কানি ওলামা একরামদের। প্রথম কথা হচ্ছে জিন্নাত বুত ফেরত এগুলো আছে কি না, এটা তো একটা প্রশ্ন। দেখুন অবশ্যই আছে, এটা হাদিস দ্বারা প্রমাণিত। আমি হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার হাতে তিনি একটি হাদিস বুখারী শরীফে আছে, মুসলিম শরীফের হাদিস তিনি বর্ণনা করেছেন। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নাহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাশ শাইতানা ইয়াজরি মিন ইবনি আদম মাজরি আদ-দম। আল্লাহর নবী বলতেছেন শয়তান মানুষের রক্তের শিরায় উপশিরায় চলতে পারে, অর্থাৎ জিন্নাত মানুষের বডি থামাইতে পারে, বডিতে ঢুকতে পারে, মানুষের মাইন্ডে গিয়ে কুমন্ত্রণা দিতে পারে। কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল জিন্নু সালাসাতু আসনাফ, জিন তিন প্রকার, তিন ধরনের। নম্বর ওয়ান সিনফুন ইয়াতীরু ফিল হাওয়া, এক ধরনের জিন আছে যারা নাকি বাতাসে ঘুরে বেড়ায়। ওয়াসিনফুন হাইয়াতুন ওয়া কেলাব, কিছু কিছু জিন্নাত আছে সে সাপের সুরত ধরে, কখনো কখনো কুকুরের সুরত ধরে, কখনো বিভিন্ন অ্যানিমলের সুরত ধরে। ওয়াসিনফুন ইয়াহাল্লাউনা ওয়া ইয়াজআনুন, কখনো কখনো কিছু জিন আছে যারা মানুষের শরীরে ঢুকে যায়, মানুষের গড়ে প্রবেশ করে, আমরা তাদেরকে দেখি না, তারা আমাদেরকে দেখে এবং আমাদেরকে ডিস্টার্ব দেয়। এই কথাগুলা আমি যে হাদিস বলতেছি, যে এই হাদিসটা বুখারী শরীফে এই সহি হাদিস, এবং শেখ আলবানী তান সহি আল জামে আস সগির হাদিসের মধ্যে 3114 নম্বর এই হাদিসটি তিনিও সহি বলেছেন। সুতরাং জিন তিন প্রকার, আল জিন্ন সালাসাতু আসনাফ, সিনফুন ইয়াতীরু ফিল হাওয়া, ওয়া সিনফুন হাইয়াতুন ওয়া কেলাব, ওয়া সিনফুন ইউহাল্লাউনা ওয়া ইয়াজআনুন, আশা করি বুঝতে পেরেছেন। এখন প্রশ্ন হলো বুখারী শরীফে কিতাবুস সালাতের মধ্যে নবীজি একটা জিন্নাতের কথা বলেছেন, জিন্নাতের বিভিন্ন নাম আছে, একটাকে জিন বলি, ভূত বলি, ফেরত বলি, খেয়াল করে শুনবেন, একেবারে দলিল সহ কথা বলতেছি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না ইফরিতাম মিনাল জিন্ন তাফালাত আলাইয়াল বারিহাতা লিয়াকতুহা আলাস সালাত ফাআমকানি আল্লাহু মিনহু, রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। বুখারী শরীফের কিতাবুস সালাত বাব এই চ্যাপ্টারের মধ্যে আল্লাহর নবী বলতেছেন যে আমি যখন নামাজে দাঁড়াইলাম তখন ইন্না ইফরিতাম মিনাল জিন, জিন্নাতদের মধ্যে সবচেয়ে বড় গুন্ডাবার্কা জিন, অর্থাৎ সবচেয়ে শক্তিশালী জিন আমাকে পাকড়াও করতে চাইছে, আমার নামাজকে নষ্ট করতে চাইছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে এবং আল্লাহর ফজলে সে আমাকে ডিস্টার্ব করতে পারে নাই, পরে পলায়ন করছে। এই জিন্নাতের নাম ইফরিত, নবী করেছিলাম বলেন এটার নাম ছিল ইফরিত। ইফরিত অর্থ হচ্ছে যে জিন ভূতের মধ্যে পার্থক্য আছে। নর্মালি সকল জিনদেরকে জিন বলা হয়, জিন এটা আরবিক শব্দ, বাংলাতেও জিন বলা হয়। এই জিনগুলো আগুনের তৈরি, এই জিন, এই জিনদের মধ্যে যারা খুব শক্তিশালী পাওয়ারফুল, যেমন আমরার মধ্যে সাধারণ মানুষের মধ্যে যে শক্তিশালী আমরা তারা কই হে গুন্ডাবা, গুন্ডা বা বডি বিল্ডার হই, তো জিনদের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল এবং খবিস প্রকৃতির এবং শয়তান দুষ্ট জিনদেরকে হাদিসের বাসায় বলা হয় ইফরিত, যাকে আমরা বাংলাতে বলি ভূত। ভূত ও জিন, কিন্তু তার শক্তি বেশি, শয়তান খবিস, খবিস জায়গায় তাকে মানুষকে কষ্ট দেয়, মানুষের উপর সোয়ার হয়ে যায়, এই জন্য তাকে বলা হয় ভূত। সব জিন্নাত খারাপ না, মানুষের মধ্যে যেইভাবে বড় বড় আলিম আছেন, ইসলাম স্কলার আছেন, জিন্নাতের মধ্যে বড় বড় ইসলাম স্কলার আছেন, জিন্নাতের মধ্যে আবিদ আছেন, জিন্নাতের মধ্যে আল্লাহওয়ালা আছেন, সুতরাং সব খারাপ না। আমরা মানুষের মধ্যে যেইভাবে খারাপ লোক আছে, জিন্নাতের মধ্যে এক প্রকার লোক আছে যাদেরকে ইফরিত বলা হয়, অর্থাৎ ভূত। قال عفريت من الجن انا اتيك به قبل ان تقوم من مقامك واني عليه لقوي امين ইফরিতের কথা সুলাইমান আলাইহি সালাতু ওয়াসসালামের সেই লম্বা হিস্ট্রি, সেই মহিলার নাম কি ছিল, যে মহিলার তখ্তের কথা, একজন মহিলা, আমি নামটা ভুলে গেছি, মহিলার নামটা কি ছিল, হযরত সুলাইমান আলাইহি সালাতু ওয়াসসালামের জমানায় ওই মহিলার তখ্তকে আনার কথা বলা হয়েছিল। তখন একজন শক্তিশালী জিন সে বলল, সে বলে উঠল যে আমি আপনাকে এখান থেকে উঠার আগে চকুর উপলকেই তাকে, তার সিংহাসন তাকে এখানে নিয়ে আসবো।
ইন্না ইফরিতাম মিনাল জিন্নি তাফালাত, বললো যে আমি চকুর পলকের মধ্যে তাকে হাজির করে ফেলবো। এখন ইমাজিন করো একটা জিন্নতের পাওয়ার কতটুকু, এখানে বসে লন্ডনে বসে পৃথিবীর আরেক প্রান্তে কী হচ্ছে, মুহূর্তের মধ্যে জিন্নাতের সেই অধিকার আছে, সেই পাওয়ার আছে সে বলতে পারে। এই জন্য কারো উপর জিন্নাত সুয়ার হয়ে গেলে, জিন্নাত সাধন হয়ে গেলে আমরা কেউ তাকে ফির বলি, কত কিছু বলি, আসলে ফির না, তাকে জিন্নাত সুয়ার হয়েছে। জিন্নাতের স্পিড পাওয়ার অনেক বেশি, সে দ্রুত গতিতে অনেক খবর আপনাদেরকে বলে দিতে পারে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জিন্নাতের কাজ হচ্ছে, অনেক জিন্নাত আছে আল্লাহর ওলি ইমানদার, অনেক জিন্নাত আছে শয়তান, তাদের কাজ হচ্ছে ইউফাররিকুনা বাইনাল মারউ ওয়া জাওজি, জামাই আর বউর মাঝে মাইল লাগানি, স্বামী স্ত্রীর মধ্যে, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের মধ্যে সেপারেশন সৃষ্টি করা, বিশৃঙ্খলা সৃষ্টি করা, এটাই হচ্ছে জিন্নাতের সর্বপ্রথম কাজ, খবিস জিন্নাতের, খবিস শয়তানের। সুতরাং জিন্নাত থেকে সাবধান, জিন্নাতও জাদু করে, মানুষ যেইভাবে মানুষকে জাদু করে, জিন্নাতও মানুষকে জাদু করে। দেখবেন আপনার ঘরে কেউ আসে নাই, জীবনেও কেউ আসে নাই, আপনার ঘরে তাবিজ পাওয়া যায়, আপনার কাপড় কাটা পাওয়া যায়, এক টুকরা কেটে গেছে, আপনার ঘরে এমন আজগবি জিনিস পাবেন সে কে করলো, সে কে দিল, আপনার সিরোইন নাই হয়ে যায়, আপনার অনেক ঘরে এমন জিনিস পাবেন যেটা অসম্ভব, মরা হাড্ডির টুকরা পাবেন, কে আনলো, জিন্নাতরা এই কাজ করে। কখনো মানুষকে কষ্ট দেওয়ার জন্য জিন্নাতের মধ্যে ইফরিত শয়তান জিন্নাতগুলা তারা মানুষকে ডিস্টার্ব দেয়। সুতরাং সবসময় কেউ আপনার ঘরে আসলেই ব্লেম দিবেন না যে অমুক এসেছিল সে জাদু করে ফেলেছে, অমুক এসেছিল জাদু করে ফেলেছে, না, জিন্নাতরাও করে। সুতরাং একেবারে হাতে নাতে কাউকে না দেখে মানুষকে ব্লেম দিবেন না, নতুবা আল্লাহর দরবারে দায়ী হয়ে যাবেন। সুতরাং মানুষ যেইভাবে মানুষকে কষ্ট দেয়, জিন্নাতও মানুষকে কষ্ট দেয়। বুখারী শরীফের আরেকটা হাদিস বলি, জিন্নাতের টাইম টেবিল কখন কখন মানুষকে বেশি ডিস্টার্ব করে, দুইটা সময়ে আল্লাহর নবী বলেছেন যে সাবধান থাকার জন্য। বুখারী শরীফের হাদিস, ইজা কানা জানাহাল্লাইলু আও আমসাইতুম ফাকাফু সিবিয়ানাকুম ফাইন্নাশ শায়তানা তানতাশিরু হিনা ইযিন ওয়া গাল্লিকুল আবওয়াব। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রাতের অন্ধকারে জিন্নাতের উপদ্রব বেড়ে যায়, বিশেষ করে সন্ধ্যার সময় যখন সূর্য অস্ত যাওয়ার টাইমটা হয়ে যায়, তখন জিন্নাতগণ দল বেঁধে 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 পাগলের মতো তাদের বন্দি থেকে তারা বাহির হয়। দিনের বেলা জিন্নাতরা জঙ্গলে চলে যায়, নিরাপদ স্থানে চলে যায়। যখন সূর্যাস্তর সময় হয় তখন বুখারী শরীফের হাদিস, ইযা কানা জানাহাল্লাইলু আও আমসাইতুম ফাকাফু সিবিয়ানাকুম, আল্লাহর নবী বলেন সন্ধ্যার সময় বাচ্চাদেরকে বাহিরে রাখিও না। বুখারী শরীফের হাদিস, সন্ধ্যার সময় গাছের তলায় বা গড়ের বাড়া সেহেনে অথবা নীরব জায়গায় অথবা প্লেগ্রাউন্ডে বা বিভিন্ন গাছের তলায় বা এমন কোনো জায়গায় বাচ্চাদেরকে একা একই সন্ধ্যার সময় বাহিরে রাখিও না, কারণ ওই সময় জিন্নাতরা উপদ্রব বেড়ে যায়, তোমার বাচ্চাকে ভয় দেখাইতে পারে, বাচ্চাকে ডর দেখাইতে পারে, বাচ্চাকে ক্ষতি করে ফেলতে পারে, এই সময় জিন্নাতরা দৌড় মারে। আর আল্লাহর নবী বলেন ওয়াগাল্লিকুল আবওয়াব, সন্ধ্যার সময় গড়ের দরজা জানালা বন্ধ করে দিও, মাগরিবের কিছু সময় পরে নিরাপদ, এরপরে বাহিরে থাকেন অসুবিধা নেই। সন্ধ্যার সময় দরজা বন্ধ করে দেন, একটু পরে খুলতে চান খুলে দেন আর নিরাপদ, কিন্তু তাদের যে সময় রুশ আছে, স্পিড আছে, এই সময় সেফ থাকার কথা বলেছেন। সুতরাং একটু খেয়াল করে চলা, শরীরকে বন্ধ করে চলা। শরীর যদি বন্ধ না থাকে, দোহা দুরুদ যদি না পড়ি, তাহলে জিন্নাত ক্ষতি সাধন করে ফেলে। আমি অনেক কথা বলতে পারবো অভিক্ষেত্রে, রুকাইয়ার ক্ষেত্রে নেক্সট উইক আলোচনা পেশ করব। আমি আরেকটা কথা আলোচনা পেশ করতে হবে মজহব নিয়ে, যে আমি মজহব মানবো কি মানবো না। গত সপ্তাহে বলেছিলাম যে আজকে বলবো, হ্যাঁ আমি এখন বলবো ইনশাআল্লাহ। তার আগে আরও দু চারটা প্রশ্নের জবাব দিয়ে দেই। একজন বোন, একজন বোন জানতে চেয়েছিলেন জমিনের জাকাত সম্পর্কে। বোন, উনি যদি নেশাব পরিমাণ সম্পদের অধিকারী না হন, উনার যদি কোনো সেভিং না থাকে, জমিন থাকুক বিজনেস থাকুক, উনার যদি সেভিং না থাকে, উনার যদি গরিব থাকেন, উনি নিজে জাকাত দেন না, তাহলে তাকে জাকাত দিতে পারবেন, কোনো আপত্তি নেই। কিন্তু জাকাতের সর্বপ্রথম হকদার হচ্ছে এমন গরিব মানুষ, ইন্নামা সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুব ওয়া ফির রিকাব। কুরআনে আল্লাহ আটটা ক্লাস, এইট ক্লাস অফ পিপুলকে জাকাত দেওয়ার কথা বলেছেন। সদকা যে কোনো মানুষকে দিতে পারবেন, জাকাত আর সদকার মধ্যে ডিফারেন্স আছে। আমি বোন আপনাকে বলবো, প্লিজ, ওকে
বোন আপনাকে বলবো, আপনি অপেক্ষা করতে হবে নেক্সট সানডে পর্যন্ত ব্যাপক জানার জন্য। ইনশাআল্লাহ নেক্সট সানডে জাকাত সম্পর্কে আলোচনা পেশ করব। মাজহাব নিয়ে কথাটা বলতে পারি নাই, খুব সুন্দর করে আমি গুছিয়ে নিয়েছিলাম যে কথা বলবো। মাজহাব মানবেন কি মানবেন না, কোন ইমাম মানবেন, কতটুকু মানবেন, মাজহাব মানে কি, এটা কি, খুব সংক্ষেপে সহজ ভাষায় বলার চেষ্টা করছিলাম, কিন্তু সময় শেষ। আমি অত্যন্ত দুঃখিত। আরেকজন ভাই নামাজের কথা জানতে চেয়েছেন, কুলাউজুর আব্বিন না কোন রাখাতে কোন সুরা। ভাই আমি পড়তে পারলাম না, আমাকে বলা হচ্ছে টাইম শেষ হয়ে গেছে। নেক্সট স্যাটারডে সানডে 3:30 আপনারা জয়েন্ট হবেন। আপনার আপনাদের এই প্রশ্ন এবং সমসাময়িক প্রশ্ন নিয়ে আপনাদের সামনে আলোচনা পেশ করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। যেই কথাগুলো বললাম সেই কথাগুলো যদি বুঝতে কারো অসুবিধা হয়, মেহরবানি করে মসজিদের করে ইমামের শরণাপন্ন হবেন, আমার সাথে পার্সোনালি যোগাযোগ করবেন। কারণ অনেক সময় লাইভে ব্রডলি ডিসকাশন করি, অনেক সময় কথার প্রেশারের কারণে, কথা সংক্ষিপ্ত হওয়ার কারণে ভুল বোঝাবুঝি হতে পারে। এই জন্য যদি কারো বুঝে আসে না, আরেকজন ইসলামিক স্কলারকে জেনে নেবেন, কথা জিজ্ঞেস করে জেনে নেবেন, বা আমাকে ফোন করবেন, আরও ব্যাপকভাবে আলোচনা করার চেষ্টা করব। যেই কথাগুলো বললাম আল্লাহ যেন কবুল করেন, সৎকা হিসাবে কবুল করেন, নাজাতের উসিলা বানিয়ে দেন। আমার জন্য খাস করে দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। প্রতিটা কথা রেকর্ড হয়। কুরআনে আল্লাহ বলেছেন, মা ইয়ালফিজ মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। যে কথাটা বললাম এটার শুরু হয়েছে, শেষ নাই, এটা আকাশে ঘুরতে থাকে, মানুষের কথা সেইব হয়। যেই আলোচনা পেশ করলাম, যতটা হাদিস হয়ে বললাম, ফেরেশতারা রেকর্ড করেছেন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন এই কথাগুলো হাশরের ময়দানে আমার জন্য নাজাতের উসিলা বানিয়ে দেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।